বাহনের সংস্কৃত শব্দ বাহানা, এর আক্ষরিক অর্থ যা বহন করে, যা টেনে নিয়ে যায়। বাহন বলতে কোনো প্রাণী বা পৌরাণিক সত্তাকে বোঝায় যা সাধারণত একটি নির্দিষ্ট হিন্দু দেবতাকে বহন করে। দেবদেবীকে দেখা যায় বিভিন্ন বাহনের উপর চড়ে থাকতে। প্রতিটি বাহন দেবদেবীর ইতিবাচক দিকগুলির প্রতীকে অর্থ প্রকাশ করে। শিবের সার, নন্দী শক্তি এবং পুরুষত্বকে প্রকাশ করে। ডিনকা ইঁদুর গণেশের বাহন, গতি এবং তীক্ষ্ণতার প্রকাশক। সরস্বতীর বাহন রাজহাঁস জ্ঞান, লাবণ্য এবং সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। আবার বাহক প্রাণী মন্দ শক্তিগুলোর প্রতীক হয়, যে মন্দ শক্তিগুলোর উপরে সংশ্লিষ্ট দেবতা আধিপত্য বিস্তার করে। যেমন সম্পত্তির রক্ষাকারী শনির একটি শকুন কাক রয়েছে, যার মধ্যে তিনি চুরির প্রবণতাগুলি দমন করেন। শনির প্রভাবে বাহন মারাত্মক ঘটনাগুলিকে আশা নিয়ে আসতে পারে। আজকে আপনাদেরকে দেখাবো এমন বিভিন্ন দেবদেবীর বাহন সম্পর্কে। এক, গণেশ। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতারূপে পূজা করা হয়। বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতেও তার পূজা প্রচলিত আছে। অক্ষর ও জ্ঞানের দেবতারূপে লেখার শুরুতেও গণেশকে আবাহন করা হয়। গণেশের বাহক হল ইঁদুর মূষকরাজ। দুই, চন্দ্রদেব। চন্দ্র হল চাঁদের দেবতা। চন্দ্র যুবক ও সুন্দর। দুই হাতের এক হাতে পদ্মফুল আর অন্য হাতে একটা মুগুর। চন্দ্রের বাহন হল 10টি সাদা ঘোড়ার রথ। তিন, ইন্দ্রদেব। ইন্দ্র একজন হিন্দু বৈদিক দেবতা, হিন্দু পুরাণের স্বর্গেরও দেবতাদের রাজা। তার রানীর নাম শচী দেবী এবং হাতির নাম ঐরাবত। তার বাহন পুষ্পক রথ। মূলত ইন্দ্র কোনো বিশেষ দেবতা নন, যিনি স্বর্গের রাজা হন তিনি ইন্দ্র। ইন্দ্রের বিশেষ অস্ত্র হল বজ্র বা বিদ্যুৎ। মহাভারত অনুযায়ী ইন্দ্র অর্জুনের পিতা। পাণ্ডুপত্নী কুন্তী এক বলশালী পুত্র কামনা করে পুত্রেষ্টি মন্ত্রে ইন্দ্রকে আহ্বান করেন এবং অর্জুনের জন্ম দেন। তার বাহন ঐরাবত নামের একটি সাদা হাতি এবং উচ্চৈশ্রবা নামের একটি সাদা ঘোড়া। চার, সূর্যদেব। সূর্যদেব হল সূর্যের দেবতা। সূর্যের বাহন হল সাত ঘোড়ার বা সাত মাথা বিশিষ্ট ঘোড়ার রথ। সাত ঘোড়া সূর্যের আলোর সাতটি রং এবং সপ্তাহের সাতটি দিনকে নির্দেশ করে। পাঁচ, অগ্নিদেব। অগ্নি হলেন একজন হিন্দু দেবতা। তিনি অন্যতম গুরুত্বপূর্ণ বৈদিক দেবতা। অগ্নি আগুনের দেবতা এবং যজ্ঞের গ্রহীতা। অগ্নিকে দেবতাদের বার্তাবহ মনে করা হয়। তাই হিন্দুরা বিশ্বাস করেন যজ্ঞকালে অগ্নির উদ্দেশ্যে আহুতি প্রদান করলে সে আহুতি দেবতাদের কাছে পৌঁছে যায়। অগ্নি চিরতরুণ, কারণ আগুন প্রতিদিন নতুন করে জ্বালা হয় এবং তিনি অমর। তিনি বায়ুর দেবতা বায়ু ও আকাশের দেবতা ইন্দ্রের সঙ্গে ঋগ্বেদে অন্যতম প্রধান দেবতা হিসেবে পরিগণিত হন। অগ্নি স্বর্গ ও মর্ত্যের যোগাযোগ রক্ষাকারী দেবতা। বৈদিক যজ্ঞের সঙ্গে অগ্নির নাম সংযুক্ত। তিনি যজ্ঞের আহুতি লোকান্তরে নিয়ে যান। তার বাহন মেষ বা ভেড়া। ছয়, কার্তিক। কার্তিক হিন্দু যুদ্ধ দেবতা। তিনি শিব ও দুর্গার সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতের সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল। উত্তর ভারতে ইনি এক প্রাচীন দেবতারূপে পরিগণিত হন। কার্তিকের বাহন হল ময়ূর। সাত, সরস্বতী। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি পালন করতে সাহায্য করা। সরস্বতীর বাহন হল হংস। আট, গঙ্গা। গঙ্গা নদীর মূর্তি স্বরূপ এক হিন্দু দেবী। হিন্দু ধর্মে এই দেবী বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারিণী। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তি লাভ করে। অনেকে আত্মীয় স্বজনের দেহাবশেষ বহু দূর দূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন দেন। তারা মনে করেন এর ফলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে গমন করেন। গঙ্গার তীরবর্তী বহু স্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী পবিত্র। এর মধ্যে রয়েছে হরিদ্বার, এলাহাবাদ, বারাণসী, নবদ্বীপ, গঙ্গাসাগর প্রভৃতি। গঙ্গাদেবীর বাহন হল মকারা। মকারা হল কিংবদন্তি একটি সামুদ্রিক প্রাণী। নয়, বরুণ। বরুণ সমুদ্রের দেবতা। তার বাহনটি একটি মকারা। এটিকে সাধারণত সামনের অংশে অর্ধ স্থলজ প্রাণী এবং পিছনের অংশে অর্ধ জলজ প্রাণীর মতো। মকারা সাধারণত একটি মাছ, কখনো কখনো ময়ূর, এমনকি ফুলের লেজের মতোও দেখা যায় এটি। দশ, কামদেব। কামদেব হিন্দু প্রেমের দেবতা। কামদেব হিন্দু দেবী শ্রীর পুত্র। অন্যদিকে তিনি শ্রীকৃষ্ণের পুত্রের অবতার।
তার স্ত্রী হল আকাঙ্ক্ষা দেবী রতি। বৈষ্ণবরা তার আধ্যাত্মিক সত্তাটিকে কৃষ্ণের সমরূপ মনে করেন। মকর হিন্দু পুরাণের বর্ণনা অনুসারে একটি পৌরাণিক জীব। মকর গঙ্গা ও বরুণের বাহন। এছাড়াও মকর হিন্দুদের প্রেম ও কামনার দেবতা কামদেবের প্রতীক। কামদেবের পতাকায় মকরের একটি চিত্র অঙ্কিত থাকে, তাই এই পতাকা মকরধ্বজ নামে পরিচিত। মকরকে সাধারণত জলজ প্রাণী মনে করা হয়ে থাকে, কেউ কেউ একে কুমির মনে করেন। কোনো কোনো ক্ষেত্রে হাতির মাথা বিশিষ্ট মাছের আকারেরও এর মূর্তি কল্পিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী সকল জীব ও উর্বরা শক্তির প্রতীক জলের সঙ্গে মকরকে যুক্ত করা হয়। জ্যোতিষে রাশিচক্রের মকর রাশির প্রতীক মকর। আবার কিছু কিছু ছবিতে টিয়া পাখিকে কামদেবের বাহন হিসেবে দেখা যায়। ১১ পার্বতী। পার্বতী হলেন হিন্দু দেবী দুর্গার একটি রূপ। তিনি শিবের স্ত্রী এবং আদি পরাশক্তির এক পূর্ণ অবতার। অন্যান্য দেবীরা তার অংশ থেকে জাত বা তার অবতার। পার্বতী মহাশক্তির অংশ, তিনি গৌরী নামেও পরিচিত। পার্বতী শিবের দ্বিতীয়া স্ত্রী, তবে তিনি শিবের প্রথমা স্ত্রী দাক্ষায়ণীরই অবতার। তিনি গণেশ ও কার্তিকের মা। তার কয়েকটি ভয়ঙ্করী মূর্তিও আছে। তার দয়াময় মূর্তিগুলো হল কাত্যায়নী, মহাগৌরী, কমলা, ভুবনেশ্বরী ও ললিতা প্রভৃতি। অন্যদিকে তার ভয়ঙ্করী রূপগুলি হল দুর্গা, কালী, তারা, চণ্ডী ইত্যাদি। তার বাহন হল সিংহ। ১৪ লক্ষ্মী। লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী। তিনি ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তার অপর নাম মহালক্ষ্মী। লক্ষ্মী ৬টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা ও রাধারূপে তাদের সঙ্গিনী হন। লক্ষ্মীর পূজা অধিকাংশ হিন্দু গৃহেই অনুষ্ঠিত হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন। তার বাহন হল পেঁচা। ১৫ শনিদেব। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে। শনিদেব হিন্দু ধর্ম মতে একজন দেবতা। শনি জন্মগ্রহণ করার পর সূর্যদেব তার মাতাকে অপমান করেছিলেন বলে তিনি তার উপর গ্রহণ লাগিয়ে দিয়েছিলেন। জ্যোতিষীদের মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। সৌরজগতের শনিগ্রহ ও সপ্তাহের শনিবার দিনটিকে শনিদেবের নামে নামকরণ করা হয়। শনিদেবকে শনিশ্চর বা শনিশ্চর নামেও ডাকা হয়। তার বাহন হল কাক। ১৬ যমুনা। যমুনা হলেন একজন হিন্দু দেবী। তিনি সূর্য দেবতা এবং তার অন্যতম পত্নী সংগার কন্যা এবং মৃত্যুর দেবতা যমের ভগিনী, শনিদেবের বৈমাত্রেয় এবং শনিদেবের বৈমাত্রেয় ভগিনী। হিন্দু ধর্মে যে তিনজন দেবী নদীরূপে প্রবাহিত হয়েছে তাদের মধ্যে একজন হলেন দেবী যমুনা, বাকি দুজন হলেন দেবী গঙ্গা ও দেবী সরস্বতী। অনেকে যমুনা দেবীকে কৃষ্ণপ্রিয়া বলে থাকেন। এই দেবীর বাহন হিসেবে পরিচিত কচ্ছপ। ১৭ মনসা। মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী। তিনি সর্পদেবী। প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পূজা প্রচলিত আছে। মনসাঘট স্থাপন করে পুজো করা হয়। মনসা নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তার অপর নামগুলি হল বিষহরী বা বিষহরা, নিত্যা ও পদ্মাবতী। তার বাহন হল সাপ বা রাজহাঁস। ১৮ বায়ুদেব। বায়ু হলেন একজন হিন্দু আদি দেবতা। তিনি বায়ুমণ্ডলের দেবতা হনুমানের পিতা। তিনি বাদ পবন প্রাণ নামেও পরিচিত। তার বাহন হল হরিণ। ১৯ দুর্গা। দুর্গা হলেন একজন হিন্দু দেবী। তিনি একজন জনপ্রিয় দেবী। হিন্দুরা তাকে মহাশক্তির একটি উগ্র রূপ মনে করেন। তার অন্যান্য নামসমূহ হল চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুর মর্দিনী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি। তার অষ্টাদশ ভুজা, সরসভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তি দেখা যায়। তবে দশভুজা রূপটি বেশি জনপ্রিয়। হিন্দু ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। দুর্গা হলেন শিবের স্ত্রী। তিনি কার্তিক ও গণেশের জননী এবং কালীর অন্য রূপ। তার বাহন বাঘ বা সিংহ। ২০ কালী। কালী বা কালিকা হলেন একজন হিন্দু দেবী। তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালী পূজা করে থাকে। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যা নামে পরিচিত ১০ প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। শাক্ত মতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ।
বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। তার বাহন হল শ্রীগাল। একুশ, কামাখ্যা দেবী। কামাখ্যা হিমালয়ের পাহাড়ে বিবর্তিত ইচ্ছার এক গুরুত্বপূর্ণ হিন্দু তান্ত্রিক দেবী। তিনি সিদ্ধ কুব্জিকা হিসাবে পূজিত এবং কালী এবং মহাত্রিপুরা সুন্দরী হিসাবেও চিহ্নিত। তার বাহন হল সিংহ। ২২, বিষ্ণু। বিষ্ণু হিন্দুদের দেবতা এবং ত্রিমূর্তির অন্যতম সদস্য। বিষ্ণু হিন্দুদের কাছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক রূপেও পরিচিত। এছাড়া তিনি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। আদি শঙ্কর প্রমুখ স্মার্ত পণ্ডিতদের মতে বিষ্ণু ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের মধ্যে অন্যতম। পুরাণে বিষ্ণুর ১০ অবতারের বর্ণনাও রয়েছে। বিষ্ণুর বাহন হল গরুড়। ২৩, শিব। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি স্থিতি লয়রূপ তিন কারণের কারণ। পরমেশ্বর এটা তার প্রণাম মন্ত্রে বারবার উঠে এসেছে। তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ। তিনি স্বস্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি। তিনি তুরীয়, অন্ধকারের অতীত, আদি ও অন্তবিহীন। তার বাহন হল নন্দী। নন্দী হল হিন্দু দেবতা শিবের বাহন। তবে তিনি শিবের বাহন হয়েছেন পরে। প্রথমে তিনি ছিলেন এক স্বতন্ত্র দেবতা। পশুপতির পাশাপাশি তারও পূজা হতো। একসময় তিনি হলেন শিবের দুই দ্বারক্ষীর একজন, অন্যজন মহাকাল। ২৪, ব্রহ্মা। ব্রহ্মা হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা। বিষ্ণু ও শিবের সঙ্গে তিনি ত্রিমূর্তিতে বিরাজমান। তিনি অবশ্য হিন্দু বেদান্ত দর্শনের সর্বোচ্চ দিব্যসত্তা ব্রহ্মের সমরূপ নন, বরং বৈদিক দেবতা প্রজাপতিকে ব্রহ্মার সমরূপ বলা চলে। বিদ্যাদেবী সরস্বতী ব্রহ্মার স্ত্রী। তার বাহন হল হংস। ২৫,